তোমার প্রতিপালক মোটেও তোমাকে ছেড়ে যাননি বা রাগ করেননি, বরং তোমার জন্য আগামী দিনগুলো হবে আগের দিনগুলোর থেকেও ভালো। অচিরেই তোমার রব তোমাকে যা দেবেন তাতে তুমি সন্তুষ্ট হবে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সান্ত্বনাই দেননি, একই সাথে তিনি ভবিষ্যৎ বলে দিয়েছেন যে ইসলামের জয় একদিন আসবেই এবং দিনে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা আরও ভালোর দিকে যাবে। এই আয়াতগুলোতে অমুসলিমদের জন্য চ্যালেঞ্জ রয়েছে, একই সাথে মুমিনদের জন্য রয়েছে পরীক্ষা। কারণ এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ভালো তো হয়নি, বরং আরও কঠিন সময় পার করতে হয়েছে। বদরে কঠিন যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যদিও মুসলিমরা জয়ী হয়েছিল কিন্তু তারপর এসেছিল উহুদের যুদ্ধের শোচনীয় পরাজয়, তারপরে ছিল হুদাইবিয়ায় কষ্টের ঘটনা। মুসলিমদের অবস্থা যেন দিনে দিনে আরও খারাপ হচ্ছিল। অনেকের কাছেই তখন এই আয়াতগুলো মিথ্যা মনে হতে পারত, অনেকে ভাবতে পারত যে এইসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেই বানিয়েছিলেন। হতে পারে এগুলো ছিল তার অবচেতন মনের খেলা, নাউজুবিল্লাহ। কিন্তু সব সন্দেহ দূর করে একসময় মুসলিমদের জয় হলো, ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার হলো, কোরআনের ভবিষ্যৎ বাণীর সত্যতা আবারও প্রমাণিত হলো। যারা সেদিন পর্যন্ত ধৈর্য ধরে ঈমান বজায় রেখেছিল তারা ঈমানের পরীক্ষায় পাশ করে গেল। অনেক সময় আমরা জীবনে কঠিন পরিস্থিতিতে পড়ি, বহুদিন চলে যাওয়ার পরেও দেখা যায় সেই কঠিন সময় পার হতে চাচ্ছে না, কষ্টের যেন কোনোই শেষ নেই, একটার পর একটা একটার পর একটা সমস্যায় পড়ে চারিদিকে অন্ধকার দেখতে থাকি। অনেককেই তখন প্রশ্ন করতে দেখা যায় যে আমি তো পাঁচক তো নামাজ পড়ি, রোজা রাখি, গরিবের উপকার করি, যথাসম্ভব ইসলাম মেনে চলার চেষ্টা করি, তারপরে আমার জীবনেই কেন এত কষ্ট, আমি কি দোষটা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে পছন্দ করেন না, তিনি কি আমার উপর রাগ করেছেন। যারা এসব প্রশ্ন করে তারা আল্লাহ তাআলার দেওয়া এই সান্ত্বনার বাণীগুলোর মধ্যে শান্তি খুঁজে পাবে, কারণ আল্লাহ তাআলা কখনই তার পছন্দের বান্দাদেরকে রাগ করে ছেড়ে দেন না। বরং অনেক পছন্দের বান্দারাই দেখা যায় দুনিয়ায় কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে যায়। এই আয়াতগুলো তাদেরকে কঠিন বিপদে ধৈর্য ধরে রাখার অনুপ্রেরণা দেয়, কারণ তারা জানে আল্লাহ তাআলা তাদেরকে একদিন এতটাই দিবেন যে তারা সব কষ্ট ভুলে গিয়ে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবে।